দেখলাম যে একটা মধ্যবয়সী মানে একটা মধ্যবয়সী লোকের সাথে 80 বছর যার বয়স হ্যাঁ সরি আমার বলতে ভুল হচ্ছে যে 80 বছর বয়স যে একটা বৃদ্ধ দাঁত দেখান দাঁত দেখান আপনার সামনে দাঁত দুই দাঁত দেখেন নাই এই সাসা বিয়ে করতেছে এই 18 বছর প্রায় একটা মেয়ের বয়স পড়েই নাই সম্পত্তি তার নাকি বউ মারা গেছে তার নাকি অনেক সম্পত্তি সম্পত্তি দিবে এর জন্য বুড়ো বয়সে এই দেখেন লুঙ্গিও পরে আসছে দেখেন সাজ বিয়ের বড় সাজ দেখেন আপনি বড় সাজ দেখেন আচ্ছা আপু শুনেন শুনেন আপু একটু কথা বলি এখন মেয়ে যদি রাজি থাকে ক্যামেরা ধরো সবাই ক্যামেরা ধরো আচ্ছা শুনেন আপু এখন মেয়ে যদি রাজি থাকে কি করব মেয়ে যদি রাজি থাকে তাহলে তো আমাদের সমস্যা নাই মনে হয় সংসার করবা তোমার একটা সম্মান আছে না তুমি যখন তুমি তুমি যখন যাবা কোন অনুষ্ঠানে তোমার বান্ধবীদের যখন দেখবা যে ওই 25 বছর 26 বছরের ছেলেকে বিয়ে করছে তুমি বুড়াটা কেমন করে সাথে নিয়ে যাবা আপনি যে বিয়ে করতে আসছেন আপনি তো মানে সাংগ্রাবিটি পাই আপনি খুশি হয়ে গেছেন মুস্কি মুস্কি বার হাসতেছেন দেখেন দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন কতগুলো মানুষ মানে জমা হয়ে গেছে এই বিয়ে দেওয়ার জন্য আসলে পারিবারিক ভাবেই বিয়েটা হচ্ছে বাবা মার সম্মতিতেই বিয়ে হচ্ছে আপনার আপনার ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে নাই বলেন আপনার ছেলে মেয়ে আছে কিনা তারা জানে না যে আপনি বিয়ে দিচ্ছেন আপনার ছেলে মেয়ে জানে চাচা আপনার ছেলে মেয়ে কি জানে যে আপনি হচ্ছে যে বিয়ে করতে আসছেন আপনার মেয়ে নাই মেয়েকে জানাইছেন বলেন এই যে দেখেন চুপচাপ আছে মানে বয়স্ক মানুষ কি চাচা যে বিয়ে করতে যাচ্ছে আচ্ছা একটু কথা বলি মূলত ওনার সয় সম্পত্তি আছে আর সেই সম্পত্তির জন্যই মূলত বিয়েটা হচ্ছে নাকি ভাই আমি জানতে পারলাম যে ওনার সয় সম্পত্তি আছে বউ গেছে মরে বউ গেছে মইরা যার কারণে এই এই বয়সের এই মেয়েটাকে বিয়ে করার জন্য বিয়ের আসরে দেখছেন এই যে দেখেন বাসর ঘর সাজাইছে দেখেন বাসর ঘর বাসর ঘর না গরীব মানে ছিরেন না কিসের আপনি আমি কি আপনারা কি চান যে বিয়েটা হোক বিয়ে তো আমরা চাই নাই যারা শিক্ষিত সমাজ তারা তো চায় না আর মেয়ে যদি রাজি থাকে আমাদের কিছু করার নাই কারণ হচ্ছে সে প্রাপ্তবয়স্ক আপনি কি করতে পারবেন মেয়ের বাবা তো লুবি আপনার গুলো কই লাভ আছে মেয়ের বাবা তো সে লুবি এই মেয়ের বাবা কই মেয়ের বাবাকে দেখো তাই আসতেছে না কেন এখানে এত মানুষ কিন্তু কেউ কি একটা একটা বারো আরে না এই মেয়ের বাবা আছে না এত টাকা মনে করে এত লুবি তুমি মাত্র 5 বিঘা জমি জন্য বিয়ে দিতেছো না লাগে তুমি তুমি টাকার জন্য এই এই বয়সের এই বিয়েটাকে ছেলে ছেলেটাকে বিয়ে করতে চাই বুড়াটাকে বলো বুড়াটাকে বিয়ে করতে চাই বুড়া যে হাসতেছে মুস্কি মুস্কি দেখো দেখো এটা কয়দিন পর যাবে মইরে ঠিক আছে তোমার বান্ধবীরা তোমার বান্ধবীরা ওই 25-26 বছর যুবককে বিয়ে করবে তারা যখন বিয়ের অনুষ্ঠানে যাবে অন্য কারো অনুষ্ঠানে যাবে তুমি তখন এই বুড়াকে সাথে করে নিয়ে যাবা নাকি হচ্ছে যে বুড়া যখন 2 বছর পর মারাই যাবে তখন তুমি তার সম্পত্তি নিয়ে আরেকজনকে বিয়ে করবা তোমার উদ্দেশ্যটা কি বলো তুমি কিসের জন্য বিয়েটা রাজি হয়েছো নাকি তোমার বাবা মারা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে সম্পত্তি লোভে দিতেছে বলো আচ্ছা এখন তো কিছু করার নাই কারণ সে বিয়ে করতে ইচ্ছুক এখন তো আমাদের কিছু করার নাই সে তো ইচ্ছুক 18 বছর আর উনি বয়স্ক মানুষ ওনার সম্পত্তির লোভে মূলত বিয়ে করছে এটাই তো তাই না দর্শক দেখেন আপনারা 80 বছরের এক বৃদ্ধ লোক যার কিনা দুইটা দাঁত নাই এই দাড়িগুলো অলরেডি ফাঁকা গেছে লুঙ্গি একটা পইরা দেখেন বিয়ের সাজে চলে আসছে বিয়ের সাজে চলে আসছে বাসর ঘরও রেডি হয়ে গেছে এখানে দেখলাম বিয়েটা কিন্তু গোপনে হচ্ছে না বিয়েটা যে গোপনে হচ্ছে প্রকাশ্যে বিয়ে হচ্ছে ওখানে অনেক দর্শক অনেক 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 মানে বিয়ে দেখার জন্য আসছে কিন্তু এই বিয়েটা কিভাবে দিচ্ছে আর কিভাবে হচ্ছে আমার মাথার ভিতর আসতেছে না ভাই আপনারা দেখেছেন যে আমি অনেক সময় অনেক প্রতিবাদ করেছি আসলে মানে এইরকম একটা পরিস্থিতিতে এসে নিজেরই বোধগম্য হচ্ছে কথাগুলো বলতে আমি কিভাবে বুঝে বলছি যে এই বুড়োর সাথে এই মেয়েটা যায় কিনা আপুর কথা তো ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ মেয়েটাও তো বিয়ে করার জন্য রাজি আছে আপনি আপনি কি করেন মূলত আমি মূলত ভাই আমি এখানে আসছি আমার একটা আত্মীয়র বাড়িতে আসছি আসা দেখি যে এরকম একটা অবস্থা তো সচরাচর ভাইরাল জিনিসগুলো নিয়ে আমি কাজ করি দেখলাম যে এরকম একটা অবস্থা তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো বিষয়গুলোকে জনগণের মাঝে প্রকাশ করা আমার মনে হয় যে জরুরি কারণ আমি সবসময় অন্যায় কথা বলি এতদিন বলে আসছি তো এই বিষয়টা দেখে আমার আসলে ভালো লাগলো না যে আসলে এটা যায় কিভাবে যায় কিভাবে যায় এটা তো মানানসই না তবে আপনি শিক্ষিত সমাজ হিসেবে একটা শিক্ষিত মেয়ে হিসেবে যে প্রতিবাদটা করলেন অবশ্যই আমাদের ভালো লাগছে আর বিষয়টা কি জানেন আপনি যেভাবে বলছেন আমাদের এলাকায় অনেক পুরুষ মানুষ আছে যারা এই তোমরা ক্যামেরা ধরো এই জিনিসগুলো একটু প্রকাশ করে দাও আপনি যেভাবে প্রতিবাদ করছেন তোমরা একটু ক্যামেরা ধরো
তোমরা ক্যামেরা ধরো, এই জিনিসগুলো একটু প্রকাশ করে দাও, জনগণ দেখুক যে এখানে আসলে কি হচ্ছে। আমি 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 ইউটিউবার, এটা আপনারা অনেকেই জানেন। আমি আমার ছোট ভাইকে নিয়ে আসছিলাম, ছোট ভাইকে নিয়ে আসছি, এসে বললাম যে ভাই তুই একটু ক্যামেরা ধর, দেখে মানে এই জিনিসগুলো একটু তুলে ধরবো আসলে মানে ব্যাপারটা কি হচ্ছে এখানে, এটা কতদূর যায় আমাদের সমাজে। 80 বছরের একটা বৃদ্ধর সাথে কিভাবে একটা 18 বছরের মেয়ের যায়, এটা একটু সমাজটা একটু দেখুক। আপনারা যদি লক্ষ্য করেন, এই তুই একটু ক্যামেরা ধর ওইদিকে, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন যেখানে কতগুলো জনগণ বিয়ে দেখার জন্য আসছে, মানে বিয়েটা পারিবারিক ভাবে হচ্ছে, বাসর ঘর টর সবকিছু সাজানো, সব সাজানো। জি জি জি, এটা দেশবাসীর কাছে আমরা তুলে ধরবো অবশ্যই। ঠিক আছে, আমরা তাহলে এটা দেশবাসীর কাছে তুলে দেখি দেশবাসী কি বলে। আরে চাচারও 12টা বাজে দিবে, তোমার বাবা তো সম্পত্তি লোভ করে বুঝো নাই। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, ইন্টার পাস করছো, আর তুমি একটা বয়স্ক লোকের কথা শুনে কিভাবে বিয়ে করলা? তোমার 5 বিঘা সম্পত্তির লোভ তাই না? এটা একটু আমার দিকে ধর। আমি হচ্ছে যে আপনি দেখেন অনেকে এখানে ইউটিউবার আছে, তো ইউটিউবার ভাইদের কাছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা দেখেন, আপনারা দেখেন যে এই অবস্থা আসলে কতটুকু যায়, এটা এটা কতটুকু যায়। মানে আমি আমার আমি শুধু এতদিন ভিডিওতেই দেখছি, আমি বাস্তবে দেখি নাই। আমার ছোট ভাইকে আমি নিয়ে আসছিলাম এখানে, নিয়ে আসছি, নিয়ে আসা এই যে এই যে এই অবস্থা, এই পরিস্থিতি। চাচা মানে নতুন বউ পায়ে মানে খুব খুশি, মনে মনে হাসতেছে। খুশি মানে কঠিন অবস্থা, হাসবো না? তবে এখন মাথা গরম হয়ে গেছে, কইছেন না ভালো কথা কইছেন, ক্যামেরা লোড হয়ে গেছে। সবাই দেশবাসী সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, এটা বলেন দেশবাসী। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, জনগণ দেখুক আসলে এটা আমাদের সমাজে অহরহ হয়, অসংখ্য হয়। তো আমরা এটা একটা মানে প্রতিবাদ, মানে প্রতিবাদ চাচ্ছি, এটা যেন আমাদের সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায়, আমরা এটা দেখতে চাই না। যে মেয়েটার সাথে যে ছেলের যাই, তার সাথেই তার বিয়ে হোক, এখানে কোনো সমস্যা নাই।